এখন এই পাইপগুলো দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট তোরা দু ঘন্টা ওয়েট করতে হবে কিন্তু ঠিক আছে দু ঘন্টা পর দেখবি আইসক্রিম রেডি ফ্রিজের ভিতরে এগুলো ভরে দি ঠিক আছে দু ঘন্টা পর তোদের কোকোকোলা রেডি এই নে মাম্মা একটা নে এ পিপি নে আচ্ছা ঠিক আছে এটা আকাশ নে আমার কথা মাম্মা তোরটা ভেঙে গেছে তুই চেটে চেটে খাইটা চুষে চুষে খাইটা দিয়ে ঠিক আছে কেমন হয়েছে আইসক্রিমগুলো সে দারুণ

দুজন কান্না করছিস কেন কি হয়েছে কি বিস্কুট খাচ্ছ তোদেরকে দেয়নি কি রে আকাশ ওদেরকে বিস্কুট দিলি না কেন আকাশ তুই না দাদা হোস তুই বিস্কুট দিলে কি হতো একটু একটা একটা করে দিয়ে দে দিবি না একাই খাবি আচ্ছা ঠিক আছে এই দেখ আমি এক কোটা তোদের জন্য বিস্কুট এনেছিলাম ভাবলাম তোরা তিনজনকে দিব এখন তোকে আর দিব না এটা এই হ্যাঁ

তুরা সভা মিলে আমার জন্য চকলেট কেক এনেছি করে এত ভালো কেন রে সত্যি আয় আমরা সভা মিলে ভাগ করে খাবো ঠিক আছে ওয়াও আজকে কেক খাবো কি মজা কত বড় কেক এনেছিস এ এটা তো মাটি দিয়ে কেক বানিয়ে এনেছিস তোরা হ্যাঁ আর এটা কি ললিপপ লাগিয়ে দিয়েছিস ই মা এ এ ভগবান এটা মাটির কেক বানিয়ে এনে আবার ললিপপ গুলো নিয়ে গেল গা হাই কপাল আমার দাঁড়া তোদেরকে ধরতে পারলে আজকে আমি ফাটাবো দাঁড়া এ দেখ তোদের জন্য ললিপপ জুস এনেছি আয় 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 কে কে কোনটা নিবি নিয়ে যা নিয়ে যা ললিপপ ও জুসও নিয়ে যাবি এবার কে কোনটা নিবি নিয়ে চলে আ চলে আয় ললিপপ আর জুস খাই 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 এই দেখ তুই কান্না বসো তোর জন্য একটা ঘড়ি চকলেট আর দুটো ফ্রুটি মাম্মা আর মাম্মাম দাদার জন্য দুটো ধনুক এনেছি ওরা দেখে খুব খুশি হবে যাই যাই আসি কোথায় যে গেল এরা এই মামা মামাম কোথায় এই তো এখানে কি করছিস এই দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি হ্যাঁ ধনুক দেখ দেখ খেলে দেখ দারুণ জিনিসটা এটার ভিতরে ঢুকিয়ে তারপরে মারতে হয় দেখতো মামা নিয়ে একটা দেখ এই দেওয়ালের মার বা কোথাও মার কোথায় মারবি এখানে মারবি দেখি এই যে দেওয়ালে মার দেওয়ালে দেখ তো ওয়া দেখলি কেমন অনেক দূর যাব অনেক দূর এখন এখান থেকে মার একটা ওই যে বাড়িতে মার বাড়ির দিকে এই যে এখান থেকে মার ওই যে আমাদের গাড়িটার মধ্যে মার সই কর আমি এখন ওই গাড়িটাকে সই করবো ঠিক আছে কর তো দেখি ওয়া সেই তো বা বাবা দেখলি মামা দেখ দাদা কি সুন্দর গাড়িটাকে সই কর তুই কোথায় সই করবি দেখি ধনুক দিয়ে কোথায় সই করবি অনেক দূরে যাবে